রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হলে হুমকির মুখে পড়তে পারে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা, যাতে পুরো অঞ্চলই হয়ে উঠতে পারে অস্থিতিশীল, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে করোনার টিকা উৎপাদনের অনুমতি দেওয়ারও আহ্বান জানান তিনি। জাতিসংঘ অধিবেশনে আলাদা আয়োজনে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেস, জাতিসংঘের এবারের অধিবেশনে যোগ দিতে এসে এখানেই অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এই হোটেল থেকেই স্থানীয় সময় বিকেলে রোহিঙ্গা ক্রাইসিস ইম্প্যারেটিভস ফর এ সাস্টেনেবল সলিউশন শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল এই আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল তার সরকার। প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হলে হুমকির মুখে পড়তে পারে সমন্বিত নিরাপত্তা, যাতে পুরো অঞ্চলই হয়ে উঠতে পারে অস্থিতিশীল। ২০১৭ সালে যখন প্রথম রোহিঙ্গা সংকট সামনে এলো, তখন বাংলাদেশের একটাই উদ্দেশ্য ছিল যে গণহত্যা থেকে নিরীহ মানুষের জীবন রক্ষা করা। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর বাংলাদেশে বসবাস আশপাশের মানুষের জন্য হুমকি সৃষ্টি করছে। ভাসানচরে রোহিঙ্গাদের কিছু সংখ্যক স্থানান্তরিত করা হয়েছে, কিন্তু দ্রুত তাদের প্রত্যাবাসন না করা গেলে নিরাপত্তা হুমকির মুখে পড়বে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি করতে জাতিসংঘ এবং অংশীদারদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে কয়েকটি সুপারিশ তুলে ধরেন সরকার প্রধান। এই রোহিঙ্গা সংকটের পঞ্চম বছর পার করছে বাংলাদেশ। তাদের প্রত্যাবাসনের জন্য আমরা বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাই। প্রথমত, রোহিঙ্গাদের নিরাপত্তা ও সম্মানের সাথে মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই প্রত্যাবাসনের অনিশ্চয়তা তৈরি করছে, যার দ্রুত সমাধান করতে হবে। তৃতীয়ত, আসিয়ানকে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এর আগে কোভিড-19 নিয়ে হোয়াইট হাউস সামিটে উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যেখানে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিনকে বৈশ্বিক জনসম্পদ হিসেবে ঘোষণার আহ্বান জানান। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর যাদের সক্ষমতা আছে তাদের করোনা টিকা উৎপাদনের অনুমতি দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 76তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেওয়ার আজকে তৃতীয় দিন। আজকে দিনের প্রধানমন্ত্রীর দুটি বৈঠকে অংশ নিয়েছেন ভার্চুয়ালি, যেই দুটি বৈঠক বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা কোভিডকালীন এই সময়ে সারা বিশ্ব কীভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করছে, সেই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সারা বিশ্ব কী পর্যবেক্ষণ করছে, কী তাদের ভূমিকা, সব কিছুরই পরিষ্কার ধারণা চাইলেন প্রধানমন্ত্রী, সহযোগিতা চাইলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।